হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে যে সাইকেলটা নিয়ে রিভিউ করব, এই সাইকেলটারে কেউ বলে ফনিক্স, কেউ বলে ফিনিক্স। আমার জানা মতে উচ্চারণটা ফিনিক্স হবে, এই জন্য আমি ফিনিক্স বলেই ভিডিওটা করব। আরেকটা কথা, এই সাইকেলটা হচ্ছে ফিনিক্স ব্র্যান্ডের সবচেয়ে কম দামি সাইকেল বা ফিনিক্স ব্র্যান্ডের সবচেয়ে কম দামি গিয়ার সাইকেল। এর চেয়ে কম দামে ফিনিক্স ব্র্যান্ডের কোনো গিয়ার সাইকেল নাই। যারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, সবাই একটু কষ্ট করে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যান। আর সবাই একটু কষ্ট করে ভিডিওগুলোতে লাইক দিবেন। ভিডিওগুলোতে যদি লাইক না পড়ে, নতুন ভিডিও করার কোনো ইচ্ছা জাগে না মনের মধ্যে, লাইক পড়লে নতুন ভিডিও করার ইচ্ছা জাগে মনের মধ্যে। নতুন ভিডিও চাইলে অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক দেওয়া যাবেন। এখন তাহলে আসা যাক সর্বপ্রথম সাইকেলটার বডির দিকে। বডি বলতে সাইকেলের ফ্রেমকে বুঝাইছি। এই সাইকেলটার ফ্রেম হিসাবে পাবেন হচ্ছে স্টিলের একটা ফ্রেম। এই সাইকেলে কোনো অ্যালয়ে ফ্রেম ব্যবহার করে নাই, আর এই রেঞ্জের কোনো সাইকেলে অ্যালয়ে ফ্রেম ব্যবহার করাটাও সম্ভব না। অনেক দোকানদাররা আপনাদের বলতে পারে সাইকেলটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করছে, সাইকেলে হচ্ছে চুম্বক ধরবে, চুম্বক লাগবে না, চুম্বক ধরবে, চুম্বক লাগবে না। কিন্তু আপনারা এটা জেনে রাখেন, এই সাইকেলটা যে স্টিল দিয়ে তৈরি করছে, এই স্টিলে সাধারণত সব চুম্বক আকর্ষণ করে না, কিছু কিছু পাওয়ারফুল চুম্বক গুলা এই ফ্রেমটাতে আকর্ষণ করে। আর এই সাইকেলটার বডি তৈরি করা হয়েছে একটা স্টিল থেকে। এটা হচ্ছে নিশ্চিত ভাবে জাইনা শুইনা সাইকেলটা কিনবেন, এই জন্য সাইকেলটার ওয়েট তুলনামূলক 8-10টা সাইকেল থেকে একটু বেশি হবে। আর সাইকেলটার যে দাম, সে দামের তুলনায় ওয়েট বেশি এটা কোনো বিষয়ই না। ফ্রেমের পর আসা যাক সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 100 mm একটা ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব সাসপেনশন। আর এই সাসপেনশনটাতে একটা লকও ব্যবহার করা হয়েছে। এই লকটা হচ্ছে আপনারা লক করে চালাতে পারবেন, আমার আনলক করে চালাইতে পারবেন। কিন্তু এই সাসপেনশন গুলাতে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সাসপেনশন লক হয়ে যায়। এরা হচ্ছে কারো 1 মাসে হয়, কারো 1 বছর পর হয়, কারো 2 বছর পর হয়। কিন্তু এই জিনিসটা আপনাদের হবেই। আর যারা বেশি বেশি স্টার্ন করে এই ধরনের সাইকেল থেকে, তাদের এই জিনিসটা খুব বেশি বেশি হয় বা দ্রুত হয়। এই জিনিসটা দেখতে কেমন আপনাদের একটা পিক দিতেছি, পিক দেখলে বুঝতে পারবেন। এই সমস্যাটা সাধারণত সব লোকাল সাসপেনশন গুলাতেই হয়ে থাকে। এসএসআনটুর, রকশক, তারপর হচ্ছে ফক্স, এই টাইপের সাসপেনশন গুলাতে এই সমস্যাটা হয়। 1000-এ এক পিসে হইতে পারে, তাও 99% ক্ষেত্রে হয় না। আর এই জাতীয় সাইকেলের সাসপেনশন গুলাতে এই সমস্যাটা আপনার আজ না হোক কাল হবেই, এটুক নিশ্চিত থেকে সাইকেল গুলা কিনবেন। আর এই সাসপেনশনটা হচ্ছে একটা স্প্রিং কয়েল সাসপেনশন। আর এটা যে রেঞ্জের সাইকেল, ওই রেঞ্জে হচ্ছে আপনাদের একটা এসআরসানটুরের XCM সাসপেনশন কিনতে পারবেন। ওই দামে হচ্ছে এই সাইকেলটা তৈরি করা হয়েছে, সেহেতু এসআর সান্টুরের কোনো সাসপেনশনের আশেপাশেই এটা যাওয়ার কথা না। এরপর আসা যাক সাইকেলটার গ্রুপ সেটের দিকে। এই সাইকেলটাতে গ্রুপ সেট হিসাবে দোকানদাররা বলতে পারে সিমানো সিমানো, কিন্তু একটু নিশ্চিত থাকতে পারেন, ফিনিক্সের অরিজিনাল অফিসিয়াল পেজে দেওয়া আছে এই সাইকেলের যাবতীয় যে কয়টা পার্টস ব্যবহার করা হয়েছে সবগুলাই ফিনিক্সের নিজস্ব প্রোডাক্ট। তার মানে আপনাদের এই সাইকেলে গ্রুপ সেটটা পাবেন, ফিনিক্সের নিজস্ব একটা গ্রুপ সেট। গ্রুপ সেটের পর আসা যাক সাইকেলটার ট্রান্সমিশন স্পিডের দিকে। এই সাইকেলটাতে ট্রান্সমিশন স্পিড হিসাবে পাবেন 21 স্পিড। আর এই ট্রান্সমিশনটা হচ্ছে ফিনিক্সের নিজস্ব একটা ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশনের পর আসা যাক সাইকেলটার ফ্রন্ট রেলারের দিকে। এই সাইকেলটাতে ফ্রন্ট রেলার হিসাবে ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব একটা 3 স্পিড ফ্রন্ট রেলার। আর সাইকেলটার রেয়ার রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের 7 স্পিড একটা রেয়ার রেলার। আর এই রেয়ার রেলার বা ফ্রন্ট রেলারে লেখা থাকতে পারে সিমানো, এগুলো হচ্ছে কাস্টমারের চাহিদা অনুসারে লেখা পাঠায় কোম্পানিগুলা। আসলে এগুলো একটাও সীমানোর অরিজিনাল পার্টস না, এটা জানিনা শুনে কিনবেন সাইকেল গুলা। রেয়ার রোলার এবং ফ্রন্ট রোলারের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কের দিকে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব একটা 3 স্পিড ক্র্যাঙ্ক। আর এই ক্র্যাঙ্কের দাঁত সংখ্যা কত সেটা আমি জানতে পারি নাই, আর আপনাদেরও বলতে পারতেছি না সেজন্য। ক্র্যাঙ্কের পর আসা যাক সাইকেলটার ক্যাসেট বা ফ্রি হুইলের দিকে। এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে একটা ফ্রি হুইল, আর এই ফ্রি হুইলটা হচ্ছে 7 স্পিড একটা ফ্রি হুইল, যেটা হচ্ছে নর্মাল একটা ফ্রি হুইল, কোনো ব্র্যান্ডের ফ্রি হুইল ব্যবহার করে নাই। তার মানে এটা ফিনিক্সের নিজস্ব একটা প্রোডাক্ট। ফ্রি হুইলের পর আসে যাক সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলটাতে বিশেষ করে চেন হিসাবে ব্যবহার করা হয়েছে একবারে লোকাল একটা চেন, এই সাইকেলটাতে কোনো ব্র্যান্ডের চেন ব্যবহার করে নাই। চেনের পর আসা যাক সাইকেলটার হুইল সেটের দিকে। এই সাইকেলটাতে হুইল সেট হিসেবে ব্যবহার করা হয়েছে 2 ধরনের হুইল সেট, একটা হচ্ছে ঢালাই রিম আর একটা হচ্ছে স্পোকের রিম। এখানে দুটা সাইকেলই মূলত ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব একটা হাব। হাবের পর আসা যাক সাইকেলটার রিমের দিকে। এই সাইকেলগুলোতে রিম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালোয়ে একটা রিম, সাইকেলের রিমগুলো অ্যালোয়ে।
আর সাইকেলের যে টায়ার গুলো আছে, এটা এক এক দোকানদার এক একটা টায়ার দিতেছে, এই দোকানের সাথে ওই দোকানের টায়ার মিলবে না, ওই দোকানের সাথে ওই দোকানের টায়ার মিলবে না। টায়ারের পর আসা যাক সাইকেলটার শিফটারের দিকে। এই সাইকেলটাতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব একটা শিফটার, তবে লেখা দেখতে পারেন শিমানো, এটা অরিজিনাল শিমানোর কোনো শিফটার না। এরপর আসা যাক সাইকেলটার হ্যান্ড গ্রিপের দিকে। এই সাইকেলটাতে হ্যান্ড গ্রিপ হিসেবে ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব একটা হ্যান্ড গ্রিপ, যে হ্যান্ড গ্রিপটা এই সাইকেলের সাথে মোটামুটি ঠিক আছে, তবে এই হ্যান্ড গ্রিপে সাইকেল চালায় কোনো মজা পাওয়া যায় না। পারলে হ্যান্ড গ্রিপটা চেঞ্জ করে নিয়ে সাইকেল চালাবেন। এরপর আসা যাক সাইকেলটার ব্রেক সেটের দিকে। এই সাইকেলটার যে লিভার আছে, এটা হচ্ছে ফিনিক্সের লিভার বা শিমানোর লিভার, যে যেটাই ধরেন, কিন্তু অরিজিনালি এটা ফিনিক্সের লিভার। আর ব্রেক সেট যেটা আছে, ব্রেক সেট বলতে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মেশিনটা, এই মেশিনটা হচ্ছে ফিনিক্সের নিজস্ব একটা প্রোডাক্ট, কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে নাই। আর সাইকেলে যে রোটর আছে, রোটর বলতে যেটা ডিস্ক, ওই ডিস্কটা হচ্ছে ফিনিক্সের নিজস্ব একটা প্রোডাক্ট, এগুলো হচ্ছে 160 mm ডিস্ক সামনে পিছে। আর এই সাইকেলটাতে যে পরিমাণ গতি উঠবে, ওই পরিমাণ গতির জন্য এই ব্রেকগুলা ঠিক আছে। আর এই ব্রেকগুলা ঠিকঠাক করতে মোটামুটি অনেক কম খরচ হয়। আর এই সাইকেলের ব্রেক প্যাডগুলোর দাম 60 থেকে 80 টাকার মধ্যে, তার মানে এটা যে রেঞ্জের মানুষের জন্য তৈরি করা হয়েছে, ওই রেঞ্জের মানুষের জন্য এই সাইকেলটা অনেক ভালো একটা সাইকেল। নর্মালি এই সাইকেলের সাথে ভ্যালুস বা উপরের লেভেলের কোনো সাইকেলের তুলনা করেন না, মানে ভ্যালুস হচ্ছে একবারে মিড রেঞ্জের সাইকেলের মধ্যে পড়ে, খুব হাই লেভেলের কোনো সাইকেল না। ওই সাইকেলগুলোর সাথে এই সাইকেলগুলো তুলনা করেন না, এরা হচ্ছে একবারেই কম দামি সাইকেল, এর চেয়ে কম দামি কোনো সাইকেল নাই। এক কথায় বলতে গেলে গিয়ার সাইকেল, এরাই হচ্ছে গিয়ার সাইকেলের জগতে সবচেয়ে কম দামি সাইকেল। এখন আসা যাক সাইকেলটার হ্যান্ডেল বারের দিকে। এই সাইকেলটাতে হ্যান্ডেল বার হিসেবে ব্যবহার করা হয়েছে 640 mm একটা হ্যান্ডেল বার। হ্যান্ডেল বারের পর আসা যাক সাইকেলটার স্টিমের দিকে। সাইকেলটার স্টিম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের স্টিম ব্যবহার করে নাই, চিন্তা করেন না, লোহার স্টিমই ব্যবহার করছে, একটু লং স্টিম। আর সাইকেলের হ্যান্ডেল বারটাও ব্যবহার করা হয়েছে লোহার একটা পাইপ হ্যান্ডেল বার। এরপর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। সাইকেলটাতে কোন হেডসেট ব্যবহার করছে আমি সঠিক বলতে পারতেছি না, তবে একটুকু নিশ্চিত থাকতে পারেন কোনো ব্র্যান্ডের হেডসেট ব্যবহার করে নাই। হেডসেটের পর আসা যাক সাইকেলটার প্যাডেলের দিকে, যেটার মধ্যে পা দিয়ে সাইকেল চালাবেন। এই সাইকেলগুলোতে প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ফিনিক্স ব্র্যান্ডের নিজস্ব একটা প্যাডেল। কোনো কোনো সাইকেলে দেখবেন প্লাস্টিকের প্যাডেল দেয়, কোনো কোনো সাইকেলে দেখবেন অ্যালুমিনিয়াম জাতীয় একটা প্যাডেল দেয়, তবে ওটা অরিজিনাল অ্যালুমিনিয়াম না, মানে ওটা স্টিলেরই বা লোহার একটা প্যাডেল থাকে। আর ওই প্যাডেলগুলো ভেঙে যাওয়ার রেকর্ড অনেক আসে। যদি দোকানে অপশন থাকে বলবেন ভাই প্লাস্টিকের প্যাডেলটা দেন, আমার অ্যালুমিনিয়ামের প্যাডেল লাগবে না। এখন আসা যাক সাইকেলটার দামের দিকে। এই সাইকেলটার ইন্টারন্যাশনাল বাজারে দাম হচ্ছে মাত্র $80। জি ভাই, এরার আসল দাম হচ্ছে মাত্র $80 ইন্টারন্যাশনাল বাজারে। আর এই সাইকেলটা বাংলাদেশে কত টাকায় কিনতে পারবেন সে বিষয়ে আসা যাক। এই সাইকেলটা বাংলাদেশে কিনতে গেলে আপনাদের সর্বনিম্ন পড়বে হচ্ছে 8,200 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। এক এক দোকানে এক এক দাম নিতেছে, তবে চেষ্টা করবেন যত কম দামের মধ্যে কেনা যায়। আমি আপনাদের অরিজিনাল দামটা বলে দিলাম। এই সাইকেলটা বাংলাদেশে এমন অনেক দোকান আছে আমি দেখছি, যে দোকানগুলোতে 8,200, 300, 400, মানে কাস্টমার বুঝিয়া দাম নিতেছে, আবার একই সাইকেল কাস্টমার বুঝিয়া দাম দিতেছে 10,000, 12,000 কইরা। এই সাইকেলটার দাম শুরু হচ্ছে 8,200 টাকা থেকে, আর এই সাইকেলটা বিক্রি হইতেছে 10,000 টাকা পর্যন্ত। কেনার আগে অবশ্যই একটু দামাদামি করে কিনবেন। আর যারা গ্রামাঞ্চলের দিকে থাকেন ঢাকার বাইরে, তাদের কাছে মূলত সাইকেলটার দাম একটু বেশি পড়বে, 9,000 টাকা, 9,500 টাকার মতো পড়তে পারে। ঢাকার মধ্যে একটু খোঁজাখুঁজি করলে সাইকেলটার দাম কম পাবেন। আবার এখন করোনাকালীন সময় সাইকেলের চাহিদা অনেক বাইরে যাওয়ার কারণে কিছু কিছু দোকান এই সাইকেলটাই আবার 10,000, 10,500 টাকা বিক্রি করতেছে। তবে সাইকেলটার অরিজিনাল দাম ছিল বা বিভিন্ন দোকানে বিক্রি হইতো 8,200 টাকা থেকে 8,500 টাকার মধ্যেই বেশিরভাগ, এখন একটু দাম বাড়ছে তুলনামূলক। এখন আসা যাক সাইকেলটা নিবেন নাকি নিবেন না সে বিষয়ে। সর্বপ্রথম আসা যাক, এটা হচ্ছে গিয়ার সাইকেলের জগতে সবচেয়ে কম দামি সাইকেল, এর থেকে আপনারা অন্য কোনো লেভেলের পারফরমেন্স বা ভালো কোনো লেভেলের পারফরমেন্স আশা করতে পারেন না। এই সাইকেলটা যে পারফরমেন্সটা পাবেন সেটা হচ্ছে স্কুলে যেতে পারেন, কলেজে যেতে পারেন, অফিসে যেতে পারেন, এটার জন্য মোটামুটি সাইকেলটা ঠিক আছে। এই সাইকেলটা দিয়ে কেউ স্টান্ট করতে চাইলে সাইকেলটা কিনেন না, আর স্টান্ট শিখতে চাইলে নিতে পারেন। স্ট্যান্ড করবেন প্রফেশনাল লেভেলে কোনোদিনও পারবেন না। আর এই সাইকেলটা দিয়ে লাফালাফি ইত্যাদি জিনিস করেন না। সাসপেনশন একবার লক হয়ে গেলে আপনাদের 500 টাকা শেষ, সাসপেনশন লক ছুটাইতে 500 টাকা, আর এই সাসপেনশন কিনতে পাওয়া যায় নতুন 1500 টাকা দিয়া। এখন আপনারা বুঝেন কি টাইপের সাসপেনশন দিচ্ছে সাইকেলটাতে। আর একটা কথা, এই সাইকেলটা যারা কিনবেন এই সাইকেলের প্রতিটা পার্টসের দাম খুব কম,
মানে সাইকেলটার সার্ভিসিং করতে আপনাদের কস্ট খুব কম যাবে। যেমন আপনাদের দুই একটা জিনিস বলি, এই সাইকেলের সাসপেনশনটার দাম হচ্ছে 1500 টাকা, ঘরে 1300 থেকে 1500 টাকা। এরপর আসা যাক সাইকেলের ব্রেক সেটের দিকে। ব্রেক সেটের যে মেশিন গুলো আছে এগুলোর দাম হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কইরা, আর সাইকেলে তো তেমন কিছু আপনাদের লাগবে না। আর ব্রেক প্যাড গুলোর দাম হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। এই সাইকেলটা শুধুমাত্র তাদের জন্য যারা একবারে লো বাজেটে সাইকেল কিনতে চাইতেছেন, সাইকেল কেনার জন্য পর্যাপ্ত বেশি টাকা নাই, আপনাদের খুব কম দামের মধ্যে একটা সাইকেল কিনতে হবে, অফিসে যাইতে হবে বা কোনো একটা জরুরি কাজে সাইকেলটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে নিতে পারেন। বিলাসিতা এই সাইকেল থেকে আশা করতে পারবেন না। আর এই সাইকেলটা চালাইতে মোটামুটি একটু কষ্ট হবে, কারণ হচ্ছে সাইকেলটা পুরাপুরি স্টিলের একটা সাইকেল, আর এই সাইকেলে একটু ওয়েটটা বেশি হবে। আর চেষ্টা করবেন সাইকেলগুলা বৃষ্টিতে না ভেজানোর জন্য, এই সাইকেলগুলোতে জং পড়ার একটা সমস্যা থাকবে। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।